ভেঙে পড়ল বিকাশ ভবনের একাংশ এবং চাঙ্গর ভেঙে মাথা ফাটল একজনের ক্ষতিগ্রস্ত এক সচিবের গাড়ি আহত ব্যক্তি ইতিমধ্যে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছেন বিকাশ ভবনের কর্মীরা একেবারে সপ্তাহে শুরুতে কাজের দিন বিকাশ ভবনের একাংশ ভেঙে পড়ল এবং চাঙ্গর ভেঙে মাথা ফাটল একজনের আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি বিকাশ ভবনের কর্মীরা তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন আপনাদের জানাবো ক্ষতিগ্রস্ত এক সচিবের গাড়ি আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি চাঙ্গর ভেঙে মাথা ফাটল একজনের ভেঙে পড়ল বিকাশ ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত এক সচিবের গাড়ি আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন সন্তোষ রয়েছেন আমাদের সঙ্গে সন্তোষ সপ্তাহের শুরুতে একেবারে কাজের দিনে বিকাশ ভবনের একাংশ হঠাৎই ভেঙে পড়ল ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা কিছুক্ষণ আগে বিকাশ ভবনের যে বলা যেতে পারে ফায়ার ইমার্জেন্সি সার্ভিসের যে অফিস চারতলা সেই চারতলার এক অংশ পড়ে যায় বিকাশ ভবনে দাঁড়িয়ে যে নিচে গাড়িতে এবং এক লোকের মাথাও লেগেছে এবং মাথাতে তার ফেটে যায়। তারপর ইতিমধ্যে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে চিকিৎসা চালানো হচ্ছে প্রাথমিকভাবে এবং কিভাবে এই এক অংশ বিকাশ ভবনে যে বিল্ডিং যে এক অংশ কিনা কি করে পড়ে যায় সেই সমস্ত বিষয় এখানকার যারা পিডাব্লিউডি যারা ইঞ্জিনিয়াররা আছে তারা খুঁটিয়ে দেখছেন এবং যেই এক অংশ যখন পড়ে তখনই ফায়ার ইমার্জেন্সি সার্ভিসের সচিব তার গাড়ি নিচে ছিল তার গাড়িও ভেঙে যায় এবং ইতিমধ্যে আশেপাশের ওলা উবেরের গাড়ি পার্কিং ছিল সেই সময় তাদেরও ক্ষতি হয়। ইতিমধ্যে এখানকার বিধাননগরের নর্থ থানা পুলিশের আধিকারিকরা তারা বিকাশ ভবনে পৌঁছেছেন এবং এই যে এক অংশ কিভাবে ভেঙে পড়ে যায় সেই সমস্ত বিষয় তারা খুঁটিয়ে দেখছেন। ধন্যবাদ সন্তোষ।